এমন আমার হারিয়ে যাই কোনখানি, কেউ জানি না শুধুই আমার মন জানি, আজকে শুধু হারিয়ে যাওয়ার দিন, কেউ জানি না কেউ জানি না মন জানি, কেউ জানি না কেউ জানি না মন জানি, এমন আমার হারিয়ে যাই কোনখানি, কেউ জানি না শুধুই আমার মন জানি, আজকে শুধু হারিয়ে যাওয়ার দিন, কেউ জানি না কেউ জানি না মন জানি, কেউ জানি না কেউ জানি না মন জানি, কেউ জানি না কেউ জানি না মন জানি। কিছু কিছু কথা দিদিরা মনকে জানিয়ে রাখো, বাইরে প্রকাশ করো না। একে আমরা মেয়েরা আমাদের পা পায় দোষ, কোথায় নাকি রাবণের অভিশাপে মেয়েদের পেটে নাকি কথা সহ্য হয়। আচ্ছা আমি যদি কথা গোপন রাখবো বলি, কারোর ক্ষমতা আছে পেট কেটে কথা বার করার? এই তো এক সপ্তাহ আমার স্বামীর গরম খন্তি চাকা দিলাম, কারোর কাছে বলেছি? কেউ জানে না, শুধু তোমরা জানো। সংসার শুধু মেয়েদের দোষ দিলে হয় না দিদিরা, ছেলেরও দোষ আছে। দিদি গো কি বলবো, সবে নতুন এক মাস বিয়ে হয়ে শ্বশুর বাড়ি এসেছি, স্বামী স্ত্রী মতন গল্প গাই থাকতে পারে? একদিন আমার বলছে, এই দেখো একটা কথা বলবো আমি, একটা কেন, তুমি তো আমার স্বামী, দশটা কথা বলো না। বলে এই দেখো এক মাস তো আমাদের বিয়ে হয়েছে, এই মুহূর্তে আমার সঙ্গে তোমার কী করা উচিত? বলে কী করা উচিত? তোমার সঙ্গে ভালো ব্যবহার করা উচিত, তোমাকে সেবা যত্ন করা উচিত। বলে না, এই মুহূর্তে বাজার থেকে নতুন ব্লেড এনে তোমার নেড়া হওয়া উচিত। আমি একটা নতুন বউ নেড়া হবো? হ্যাঁ হ্যাঁ গো দিদিরা, একটা মেয়ে ছেলে নেড়া হলে কিরকম লাগবে? এরকম নিমাই চাঁদের মতো লাগবে না? বলে না না, সে কথা বলছি না, এখন যেভাবে এক ছেলের মা দুই ছেলের মা পালিয়ে চলে যাচ্ছে, তোমার নেড়া করে দিলে তুমি আর পালাতে পারবে না। রাগ ধরে দিদিরা, নতুন বউ এক্ষুনি চলে যাবো? দু চার বছর যাক, চার পাঁচটা ছেলে মা হোক, তারপর চিন্তা করো কোন দিকে পালিয়ে যাবো, তার কাছে চলে যাবো, মেরেছি নেওয়ার খুশো বাবা বাবু বলে ঠিক রে ঘরের মেজাই গিয়ে পড়েছে। ওদা তোমার সেলুন দোকানে চুল কাটতে যাও, সেলুন দোকানে চুল কাটার পরে কী করবে? হাতে ম্যাসেজ করে দেয়, ঘাট টাট ভেঙে দেয়, চুল করে না কানটান ফাটিয়ে দেয়। ও কী করেছে, একদিন চুল টুল কেটে এসে ভদ্দম করে গাঁজা খেয়ে এরকম কান ধরে দেখি টানছে, হঠাৎ করে কান টানছে কেন? বলে দেখ না, সেলুন দোকানে কান ফাটা মটকে উঠবে, কী সুন্দর কান ফাটাবো, তাই এমন টানতে এনেছে কান ছিঁড়ে চলে গেল। দশ টাকার গাঁজা পঞ্চাশ হাজার টাকা খরচ, তাহলে বুঝতে পারছি কেন পাঁচ পাড়ানো সংসার করছি। সকাল হলে আমার একমাত্র সন্তান রাজার জন্মদিন, ও সেটা চায় না। কেন বলো তো, সে মানুষ নয়, সে একটা কুকুর। হ্যাঁ গো দিদি, একটা কুকুরকে ছোট করে লালন পালন করলে সে কি বড় হয়ে মানুষের কথা শোনে না? কোনো জায়গায় দুর্ঘটনা ঘটলে পুলিশ কুকুর নিয়ে তদন্ত করতে যায় না? মাটির নিচ পর্যন্ত কুকুর যেটা শুনতে পায় মানুষ সেটা শুনতে পায় না। এইসব ব্যাপারগুলো আমার ভাল্লুকের কোনো মতে বোঝাতে পারছি না। ও পয়লা খেরির পাতলা মেয়ে, আর দশ বছর করলাম বিয়ে, বাচ্চা কাচ্চা নাই, তাই কুকুর নিয়ে তুই লোকে তুম খাই, কুকুর নিয়ে তুই লোকে তুম খাই। ও পয়লা খেরির পাতলা মেয়ে, আর দশ বছর করলাম বিয়ে, বাচ্চা কাচ্চা নাই, তাই কুকুর নিয়ে তুই লোকে তুম খাই। কতবার বারণ করছি, বলবে না আতুয়া, বলবে রাজা। কুকুরটা নে এমন করতে দে জানো, আমি মরে গেলি ও গলায় দড়ি করবে। গলায় দড়ি না করু, দুপুরের চোখে জল তো ফেলবে। আমি বলছি নিমন্ত্রণ করতে এত দেরি হলো কেন? ওই তো হালদার পাড়ার খেকা ঘরে ছিলনি বলে। ভগবান, আমি বলেছি যাদের যাদের কুকুর আছে তাদের বলবে, তারা আসবে সঙ্গে কুকুরটা নিয়ে আসবে। রাস্তার খেকিগুলো বাদ দিচ্ছ কেন? ওদের বলতে হবে না, এদের টানে ওরা চলে আসবে। শোনো, রাজার প্রথম বছর জন্মদিন, অনেক বাজার করতে হবে, আমি একটা লিস্ট তৈরি করেছি, আমি এক এক করে বলবো, তুমি টুকটুক করে লিখবে। কুকুরি জন্মদিনের লিস্টই হচ্ছে আমার সেই কুকুর। কথা বলছি কুকুর বলবে, আমাদের সন্তান রাজা বলবে। হ্যাঁ লেখো, প্রথমে লেখো কে, দশটা কেক। হ্যাঁ গো, দশটা কেক কে কাটবে গো? তুমি কাটবে। ওই সে দেখ কুকুরের কেক আমি কাটবো। এই দেখো ছোটবেলা যখন রাজা নিয়ে আসি, পাড়ার লোক দেখে কি বলেছিল? এই দেখ দেখেছি রাজার মুখটা, ঠিক ওর বাবার মতো খাড়া দেখে তো মাঝে ইচ্ছা রাজার গলায় দড়িতে না বেঁধে রেখে এর খাটের পায়ে বেঁধে রাখি। মা দিনি কেন, মা দিনি? হ্যাঁ লিখতো, কি লিখবো কেক তো। হ্যাঁ কয়েকার কয়েকার কয়েকশো,
কেক বানা কি লইলো দিদিরা? কয়েকার কয়েকার কয়াশই কেকা কি কেকটা হলো কেক বানান কেকা কি? তোমার বাবা সরকারি চাকরি তোমার কে দিছিল? এই সরকারি চাকরি আমার হয় তাই আমি একা চাকর করতে দিত মাস পড়া কথা কালে যেন কেক বানান কেকা কি লিখছো এমন করছি যেন তুই আমার চাইতে বেশি লেখাপড়া জানিস। ও মাগো দিদি গো, প্রতি ইংরাজি মাস শেষ হলে আমি না মায়নে তুলতে গেলে মায়ন উঠবে না, কার লেখাপড়া গল্প শেখাচ্ছি। এই তুই ইংরাজি মাসে মায়নে তুলতে যাস আমার সঙ্গে যাস তো, ইংরাজি মাসে বারো মাসে ইংলিশে বল দেখি বল। ইংরেজি বারো মাসের নাম ঠিক মতো উচ্চারণ হয় না বুঝলি দিদি? কেন হবে না? এখন ধরবে না, বললাম তো উচ্চারণ হয় না, ওই তো বারো মাসের নাম তো। হ্যাঁ কি যেন বলে বেশ, ওই তো ওই জানোয়ার জানুয়ারি মাসের বলতে যে আমার দিকে হাসবে যে আমি নাকি জানোয়ার। সেই খোঁটরা বললাম তো উচ্চারণ হয় বলবে না ঠিক মতো। জানোয়ার, ফেবেরার, মাছ, আফ্রিন, মেঘ, ঝুল, ঝুলা, আকবর, সেফটিপি, নবাব, ডিশ, ফিনিশ। এই ফিনিশটা কোন মাসের মধ্যে পড়ে কিন্তু কি বোঝায় আমার? ফিনিশ মানে সমাপ্ত করা হলো। ছাগল ছানার মতো কি ভাব ওটা? ওই তো ক্যাডবেরি জেমসে দেখুন একটা মেয়ে সেই ঘাগরি উপরে অ্যাডভান্স করে। দেখো হ্যাঁ লিখছি। এরপরে লেখো। হ্যাঁ কি লিখবো? এক বস্তা গোবিন্দভোগ চাল। আমরা বাবা মা আমরা বড় করে গিফট দেবো। হ্যাঁ কি বড় দেবে? ওই তো বড় বলতি চার চাকা দেবো। আরে সে পায়খানা ঘরে ফিনাইলটা আছে, কি করবে ওরা যে সব চুল চুল তুলে দেবো। তোমার আজকে রে ফিনাইল যদি না গাল ফেলে দিতে পারছি না, ফিনাইল খেলে আমি মরে যাবো। মরে যাবো? তোমার মরা দরকার আছে? কমপ্লিট তো। শোনো অনেক লোক কুটুম্ব বলেছি আমরা এখন এখন বাজার করবো না, আমরা সোজা চলে যাবো মার্কেটিং এ, বিগ বাজার। কোন এক উল্টো রাজা উল্টো পুতুলি প্রজার দেশে চলে সব উল্টো পথে উল্টো রাতে উল্টো বেশে। কোন এক উল্টো রাজা উল্টো পুতুলি প্রজার দেশে চলে সব উল্টো পথে উল্টো রাতে উল্টো বেশে। সোজা পথ পড়ে পায় সোজা পথে কেউ চলে না, সোজা পথ পড়ে পায় সোজা পথে কেউ চলে না। বাঁকা পথে জম হারে দম জম জম ভিড় কমে না। কোন এক উল্টো রাজা উল্টো পুতুলি প্রজার দেশে চলে সব উল্টো পথে উল্টো রাতে উল্টো বেশে। চলে সব উল্টো পথে উল্টো রাতে উল্টো বেশে। চলে সব উল্টো পথে উল্টো রাতে। দাদা মানুষ আনে কেউ সোজা পথে চলতে চায় না গো, বাঁকা পথে সবার আগ্রহী বেশি। যেমন আমার বড়দা, বাবাটার এক মাস শরীর খারাপ, একদিনের জন্য দেখতে গেল না। বড়দা এই কি ব্যাপারে? তুই কেন আমার বাড়িতে এসেছিস? তোর বারবার বলেছি কেন ঢুকেছি? বড়দা আমি কি বলি শুন, বাবার খুব শরীর খারাপ, ডাক্তারও বলেছে বাবার বুকে পেসমেকার মেশিন বুটা দেবে, এক লাখ টাকা খরচা, আমি পঞ্চাশ টাকা জোগাড় করেছি, আর তুই যদি পঞ্চাশ টাকা দিস বাবার অপারেশনটা হয়ে যাবে। দেখ ভাই, বাবার বুকে পেসমেকার মেশিন বসানোর দরকার নেই, মোড়ের মাথায় কাবেল ডাক্তার আছে, ওর কানে যা নে যা বাবার বুকের মাংস গা বলে মেরে তুলে নি। শুধু তাই নয়, বাবার সরকারি চাকরিটা তোর দিল, আর তুই এই ধরনের কথা বলছিস লজ্জা করে না? তুই কার সঙ্গে কথা বলছিস? বাড়ির গার্জেন আমি, তুই আমার সঙ্গে কথা বল। তুমি গার্জেন? আমি বাড়ির কর্তা, যাবার আমার সঙ্গে বল। তুই বলছিস বাবার বুকে পেসমেকার মেশিন বসাতে হবে, এক লক্ষ টাকা খরচ, তুই দিবি পঞ্চাশ হাজার, দাদা দিবি পঞ্চাশ হাজার। আচ্ছা বাবা চাকরিটা করে খাচ্ছি বলে সব দায়িত্ব কি আমাদের? যেমন আমরা চাকরি করে খাচ্ছি, বাবা জল জমি ফিশারি তুই একা করে খাচ্ছি, আবার শুনলাম সরকার থেকে নতুন করে সুযোগ সুবিধা তোরা খুব ভালোভাবে পাচ্ছিস, তোর মেয়ে পাচ্ছে কন্যাশ্রী, যুবশ্রী, রূপশ্রী, দেবশ্রী, শুভশ্রী, তোর বউ পাচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার, সোনার ভাণ্ডার, কচি ভাণ্ডার, বড় ভাণ্ডার, মাঝারি ভাণ্ডার, দশ ভাণ্ডার ভাণ্ডার, তুই পাচ্ছিস জব কার্ড, শাল কার্ড, তাল কার্ড, বাওলা কার্ড। তাহলে বল ভাই, এত কিছু থাকা সত্ত্বেও সামান্য পঞ্চাশ হাজার টাকার জন্য দাদার কাছে ছুটে আসতে হবে? বৌদি আমি কি বলি শোনো, আমি যখন সরকারি প্রকল্প পাচ্ছি আমি তো বাবাকে দিয়ে খাচ্ছি, আর তোমার তো বাবাকে দিয়েও খাও না। দিই না যখন কিছুই দেবো না। শোন ভাই, সকাল হলে আমার একমাত্র সন্তান রাজার জন্মদিন, বেকার পয়সা খরচ করতে চাই না, বাজারে চলো। রাজা মানে তোমাদের বাড়ির সেই কুকুরটা? একদম কুকুর বলবি না, হ্যাপি বার্থডে রাজা। দাদা চিন্তা করতে পারবে, বাবা এদিকে অসুস্থ, কুকুরের জন্মদিন পালন করছে। দাদা আমি কি বলি শোন, তোর পঞ্চাশ টাকা দিতে হবে না, তুই ত্রিশ হাজার টাকা দে, কুড়ি হাজার টাকা আমি দেনা করে শোধ করে দেবো। একটা কথা বল, একটা কানা করি আমি যেতে পারবো? দেখ তোর যদি টাকা থাকে তুই বাবার পিছনে খরচা কর। আমি কি বলি শোন, তুই কি বলবি রে, তোর কথা কথা।
হয়েছে তো? হ্যাঁ, তোতে নিমন্ত্রণ করিনি, কিসের জন্য এই বাড়িতে এসেছে? হ্যাঁ, ভুলে এই বাড়িতে কোনদিন পা ফেলবি না মনে থাকে। হ্যাঁ দাদা, আমার মস্ত বড় মস্ত অফিসার, বাবা চাকরি করে খাচ্ছে আস্ত জানো দাদা? বাবার দেওয়া চাকরি করে খাচ্ছে কিন্তু বাবাকেই চেনে না দাদা। আমার মস্ত বড় মস্ত অফিসার, বাবা চাকরি করে খাচ্ছে আস্ত জানো, বাবাকে চেনে না আবার এরাই নামি দামি, বাবাকে চেনে না আবার এরাই নামি দামি, যেদিন তুমি বাবা হবে স্বামী স্ত্রী আর কুকুর নিয়ে থাকে সারাক্ষণ, বাবা তোমার সংসারে বৃথা পরিশ্রম, বাবা তোমার সংসারে বৃথা পরিশ্রম, বাবা তোমার সংসারে বৃথা পরিশ্রম। পিছে মে রহলে না বড়ি সারি লিয়া তুমারি, কম সিনকা মারিয়া সারি কি তমকে ঝলকে মারি, লোটে হাজারো কে কোলনা ছোটা করনে আই, ভুসলি কি পিলি সে বিড়ি খিলম জ্বালানে আই, আই চিকনি চামেলি চুকে লাগেলি দুয়া চালা কে আই, আই চিকনি চামেলি চুকে লাগেলি দুয়া চালা কে আই, আই চিকনি চামেলি চুকে লাগেলি দুয়া চালা কে আই, আই চিকনি চামেলি চুকে লাগেলি দুয়া চালা কে। আজ অনেকদিন পর দিদির বাড়িতে এসছি, কিন্তু কেন জানো? কারণ আজ যার জন্মদিন। বাহ, বাড়িটা তো বেশ সুন্দর করে সাজিয়েছি, কিন্তু যাদের বাড়িতে এলাম তারা এবার কোথায়? শুরু করো বাবাকে খুঁজে পাচ্ছে না, আনন্দ করছে দাদা। আমি কি বলি শোন, তুই আমার সঙ্গে চল, আমরা দুই ভাই মিলে গিয়ে আর বাবাকে খুঁজে আনি, চল। কোথাও যাবে না, কোথাও যাবে না, আজকে রাজার জন্মদিন শুধু আনন্দ করবে। তোর বাবা তো, তোর বাবা কোথায় যাবে, কি বাঁচবে কি মরবে তুই দেখবি। যা যা যা, পাশের বাড়ি কার বাড়িতে বসে আছে বিরক্ত করিস না, যা। বৌদি আমি কি বলি শোনো, আমি আমাদের গ্রামে আমি সব জায়গায় খোঁজ করছি, বাবাকে কোথাও খুঁজে পাচ্ছি না। আমি কি বলি শোনো, মোড়ের মাথায় মনে হয় ড্যান্স সাংগাম হচ্ছে, বাবা ওখানে গিয়ে বসে আছে। ঠিক বলেছিস, এই বাবার ডান্স আমাদের আর বয়স আছে? আছে আছে, বাবাই বয়সে ডান্স আমাদের দেখতে নাই। হ্যাঁ হ্যাঁ দাদা, আমি তোর পায়ে ধরেছি, তুই আমার শুনে চল, আমরা দুই ভাই মিলে গিয়ে আর বাবাকে খুঁজে আনি, চল। এই আমি যেতে পারবো না, বাবাকে পাই না খুঁজে আয় না দাদা তাড়াতাড়ি। ওরে থাম একটু দাঁড়া, কেন করিস হুড়োহুড়ি, দেখছিস ব্যস্ত আছে করিস কেন বাড়াবাড়ি। বতে বৌদি আমার রানু মন্ডল তেরি মেরি, দেখো সবার সামনে কত বড় কথা বললো রানু মন্ডল, সে রাস্তার পাগলি, তার সঙ্গে আমার তুলনা করলো, তুমি কিছু বলবে না বাগরল? ও কি বলবে কি বৌদি, তোমার রানু মন্ডলের কথা মনে পড়ে? রানু মন্ডল যখন হিমেশের সঙ্গে তেরি মেরি গানটা গাইলো, সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে গেল, ঝড়ের মতো উড়লো আর মুখ ভাই পড়লো, তোমারও সেই কেস হয়েছে। বাবার চাকরিটা বর্দা করে খাচ্ছে আর তোমার শুধু পাওয়ার বেড়ে যাচ্ছে। বাবাকে পাই না খুঁজে আয় না দাদা তাড়াতাড়ি, ওরে থাম একটু দাঁড়া কেন করিস হুড়োহুড়ি, একটু ব্যস্ত আছে করিস কেন বাড়াবাড়ি। বতে বৌদি আমার রানু মন্ডল তেরি মেরি, বতে বৌদি আমার। বড় বড় কথা বলেছিলে জানিস, গ্রামে যদি কারো ভাই থাকতে হয় শোন, আমার একমাত্র ভাই চুলকুমার। বৌদি ওটা চুলকুমার নয়, ওটা সুকুমার। থাকার বলিস না, তোর যা মুখের ভাষা, তোদের দেখে মনে হচ্ছে না তোর এক মায়ের পেটের ভাই?
বৌদি আমিও তাই মাঝে মাঝে ভাবি, আমার দাদা মনে হচ্ছে হসপিটালে হওয়ার সময় বেডে পাল্টা পাল্টি হয়ে গেছিল। নোংরা পশু নোংরা খাবে হলে লাগাম ছাড়া, আমেরিকার চাষি কিনলো অস্ট্রেলিয়ান ভেড়া। হয়েছে বারে ভেড়া বলেছে, এ মা জামাইবাবু ভেড়া। দাদা তোর ভেড়া বলতে বলে রেগে যাচ্ছি, তাহলে কি খাসি বললে আরে বেশি খুশি হতিস? ছোট মুখে বড় কথা তুই করে ওখানে বস। এরা গুরুকে আজ গরু বানায় চুষে খাচ্ছে আনারস। ও মা গো, আমি নাকি আনারস তুমি না চুষে চুষে খাচ্ছে? বাবা রে, আরে এত মিষ্টি মিষ্টি ফল খেতে তুই সে আনারসের নাম করলি? ওরা আনারস তো গলা কিট হয়। দাদা কি বলি শোন, দাঁত থাকতে রাখতে দাঁতের মর্যাদা দে, যখন দাঁত না থাকবে সব ফলের রস চুষে চুষে খেতে হবে। নোংরা পশু নোংরা খাবে হলে লাগাম ছাড়া, আমেরিকার চাষি কিনলো অস্ট্রেলিয়ান ভেড়া। ছোট মুখে বড় কথা চুপ করে ওখানে বস, গুরুকে আজ গরু বানায় চুষে খাচ্ছে আনারস। ঝগড়া ঝাঁটি ছেড়ে অনুষ্ঠান শুরু করো, ঝগড়া ঝাঁটি ছেড়ে অনুষ্ঠান শুরু করো, কাকে আমি কি বলবো একই কেলেঙ্কারি। বটে বৌদি আমার রানু মন্ডল তেরি মেরি, বটে বৌদি আমার। তুই যে বড় বড় কথা বলছিস, কার বাড়িতে দাঁড়িয়ে কথা বলছিস জানিস? কার বাড়ি? এই বাড়িটা আমার। হ্যাঁ, সংসারের দায়িত্ব কার জানিস? আমার। তোর দাদাকে ভালো করে জিজ্ঞাসা করে দেখ, যেই দিন থেকে এই সংসার আমি পা দিয়েছি সংসারে কতটা উন্নতি হয়েছে। হ্যাঁ, তুমি যেই এই সংসারে পা দিয়েছো আমার পাটা মোচাস করে ভেঙে গেছে, আর তুমি সেই চেয়ার ফুটকে দিলে আমি বসে বসে পায়খানা করলাম। আহা রে, দূর কাল মেয়ে আর চার পাঁচটা এলআইসি করলে সেটা বললে না? দাদা তাহলে তো বৌদি আমাদের সংসারে আসার পর তোর প্রচুর উন্নতি হয়েছে। এ সংসারে চলবো আমি আমারই ছেমো, আর শিং মাছটা মারছে কাঁটা সলকেও টোয়াই তো। হয়েছে, যেটা বাকি আছে হয়ে দিয়েছে। হয়েছে তো, পাঁকের মধ্যে ফেলে দিয়েছে, মাছের সঙ্গে তুলনা করছে। তবে দুটো মাছের নাম যা করেছে তোকে ধন্যবাদ দিতে হয়। হ্যাঁ, শিং মাছ পাঁকের ভিতর থেকে কারো যদি কাঁটা ঢুকিয়েছে, ওরে বাবারে মরে যায়, ওরে বাবারে মরে যায়। আর সলকেটার ফোনা তুলে কারোর ইন্দা ভোগা ভক্সেল হয়ে যাবে গোরে। দাদারা কি ধরনের মানুষ বলে দেন, এদের কাঁটার মতো গেঁথে দিচ্ছি কিন্তু এদের কারোর মালুম হচ্ছে না। পায়ের জুতো থাকবে পায়ে কেন মাথায়, আর খাইলো কি পেঁচা মিলে ডিজে গানে ঘর কাঁপায়। খাইলো কি বলছে, আর প্রদীপ পাল সেজে রাজনীলা আরম্ভ করে দে। বৌদি দাদাকে রাজলীলা করতে দাও, বাবার চাকরি যদি না আছে রাজলীলা করুক, বাবার চাকরি যখন না থাকবে দাদাকে ব্যাগ নিয়ে পাড়ায় পাড়ায় ভিক্ষা করতে হবে। এ সংসারে ছাড়বো আমি আমার ইচ্ছে মতো, সিংহটা আমার কাঁটা শুনতেও করে, পায়ের জুতো থাকবে পায়ে কেন মাথায়, লোকটি পেশা মিলে ডিজে গানে ঘর কাঁপায়। সুন্দর গানে বলে দেশটা রসে তলে, সুন্দর গানে বলে দেশটা রসে তলে, বাবা মাকে করো সেবা হবে গাড়ি বাড়ি। বটে বৌদি আমার রানু মন্ডল তেরি মেরি, বটে বৌদি আমার রানু মন্ডল তেরি মেরি, বটে বৌদি আমার। তোমার ভাইয়ের জন্য আজকে রাজা জন্মদিন পালন হলো না, তোমার ভাইকে কিন্তু আমি ছাড়বো না। আরে বাবুরি কি করবে কি, মন করে আমি জন্মদিন ঘেঁটে ঘা করে দিয়ে যাবো। ছি ছি দিদি ছি, তুই যে এইরকম হয়ে গেছিস আমার জানা ছিল না, তোর নামে যে এত কথা শুনতে হবে আমি ভাবতে পারিনি। আগে জানলে তোরে বাড়িতে কখনো আসতাম না, তাই তুই যদি আমার ভালো দিদি হতে পারবি সেই দিন তোর এই ছোট বোন এ বাড়িতে পা রাখবে। ও শালি দাঁড়াও, ও শালি আগে জন্মদিনের কেকটা কেটে যাও, ও শালি। দেখো ভালো করে তাকিয়ে দেখো, যে ছোট বোন, যে ছোট বোন ছোটবেলা থেকেই একটা বড় কথা কদিন আমাকে বলেনি, সেই ছোট বোন আজ আমার বাড়িতে এসে আমাকে বড় বড় কথা বলে গেল, আমাকে শিক্ষা দিয়ে গেল। এখন তুমি দাঁড়িয়ে থাকবি, এই মুহূর্তে তাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দাও। চিনি তো, তুই আমার আজাদ জন্মদিন আজকের পণ্ড করে দিলি। দেখ তোর মতো ভয়ের নাই, আমি মুখ দেখতে চাই না, তুই সরলে যাবি না তোকে ঘাড় ধরে বার করতে হবে। থাক দাদা, আমাকে আর কষ্ট করে বের করে দিতে হবে না, আমি নিজেই চলে যাচ্ছি। হ্যালো হ্যালো, হ্যাঁ কে বলছেন? হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, রেল আধিকারিক দত্ত থেকে বলছেন? হ্যাঁ হ্যাঁ বলুন। হ্যাঁ 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 হ্যাঁ, আমি ওনার ছেলে বলছি। হ্যাঁ হ্যাঁ, উনি আমার বাবা। হ্যালো হ্যালো, হ্যাঁ থামেন না কেন, হ্যাঁ বলুন না। এই ভাই, এ তোর
কাছে ফোন করলো রে, ওরে সে কি বললো? তুই কাঁদছিস কেন? আমার কাছে বল, খুলে বল, কি হয়েছে বল। দাদা, আজকে না তোদের রাজার জন্মদিন। হ্যাঁ রাজা, তোদের রাজার জন্মদিনে আমি আমি একটু উপহার দিয়েছিলে চাইলে দাদা, যে উপহারের কথা তোরা কোনোদিন ভুলবি না। জানিস দাদা, বাবা স্বাস্থ্য সাথীর কার্ড আর সমস্ত ডকুমেন্টস নিয়ে ভেলোরে যাচ্ছিল চিকিৎসার জন্য, কিন্তু কিন্তু করমণ্ডল ট্রেন দুর্ঘটনা বাবা মারা গেছে। ওরে ভাই, আমি বাবার প্রতি অন্যায় করেছি, আমি যে মহাপাপী, বাবা আমায় ক্ষমা করবে না। ভাই রে, তুই আমায় ক্ষমা করে দিস, তুই আমার ক্ষমা করে দিস। না, কোনোদিনও ক্ষমা করবো না। তোরা যে ধন আবিজাতে টাকার মুহে পড়ে ওই বাবাকে ভুলে গেছিস, ওই টাকা, ওই টাকা একদিন তাদেরকে ভিখারি করে দেবে। কারণ কি জানিস দাদা, টাকা থাকলে না মানুষ কেনা যায়, আর টাকা না থাকলে মানুষ চেনা যায় না। দাদা, টাকা না থাকলে মানুষ চেনা যায়। খুব কষ্ট হয় তখন যখন কাছের মানুষগুলো বেইমানি করে, ঠিক তখন রে দাদা, যখন কাছের মানুষগুলো বেইমানি করে তখন। বাবার বিষয় আশায় সম্পদ নয়, বাবা বেঁচে থাকাটাই জরুরি। যে পিতামাতা হতে আমরা সুন্দর দেহটা পেয়েছি, শত কষ্ট হলেও সে পিতামাতার যত্ন নেওয়া উচিত দাদা, শত কষ্ট হলেও সে পিতামাতার যত্ন নেওয়া উচিত। ভাই বৌদি, একটা কথা বলি বৌদি, দেখবে একটা মেয়ে যখন বাপের বাড়িতে শ্বশুর বাড়িতে আসে, তখন ভাইয়ের কাছে বলে আসে, ভাই বাবা মাকে দেখিস, মা বাবাকে যত্ন নিস। কিন্তু সেই মেয়েটা শ্বশুর বাড়িতে এসে স্বামীর বাবাকেই দেখে না। এটাই হলো বর্তমান সমাজ গো বৌদি, শরীরের সম্পত্তি নিয়ে কখনো অহংকার করো না, কারণ অসুস্থতা দারিদ্রতা কখনো বলে আসে না গো বৌদি, কখনো বলে আসে না। পথ কখনো হারিয়ে যায় না, হারিয়ে যায় পথে একসাথে হেঁটে চলা মানুষগুলো গো বৌদি, হারিয়ে যায় পথে একসাথে হেঁটে চলা মানুষগুলো। ভাই আমি বুঝতে পেরেছি, ভাই বুঝতে পেরেছি, প্রভৃতি ধন সম্পত্তির মালিক হলে কী হবে, চরিত্রবান না হলে সে সম্পত্তির কোনো মূল্য থাকে না ভাই, সে সম্পত্তির কোনো মূল্য থাকে না। আয় ভাই আয়, আয় না, আজ আমরা সবাই মিলে, আজ আমরা সবাই মিলে বাবার শেষ রাস্তাটি সম্পূর্ণ করি। তোমরা তোমরা তোমার বাবাকে ছুঁবে না, তোমাদের অপবিত্র হাত দিয়ে বাবার পবিত্র দেহটা ছুঁলে আমার বাবার দেহ অপবিত্র হয়ে যাবে, তোমাকে কেমন লাগবে না? আমি আমি আমার বাবার জন্য সংসার করে দেবো, আমি আমার বাবার মুখে আগুন দেবো, আমি আমার বাবার জন্য গোলাই করে নেবো, তোমাদের কেমন লাগবে না দাদা, তোমাদের কেমন লাগবে না বৌদি, তোমাদের কেমন লাগবে না বাবা? বলো বাবা, বাবা একবার কথা বলো না, তুমি না বলেছিলে, তুমি তো বলেছিলে তোমার ছেলে বৌমা সুদুকে দেখা করবে, এই দেখো না, এই দেখো না তোমার ছেলে বৌমা, একবার কথা বলো না বাবা, বাবা একবার কথা বলো না। ভাই যে ছিল আপন সে কেন জানি না, কি করে ছিল আপন সে কেন জানি না, কি করে হয়ে যায় পুচোকে আধার নামে, এ কথা ভেবে মানুষ আজ বড় সার্থ পূর্ণ বুকেতে বাজে শুধু হাতা, হারিয়ে গেল আজ সব অধিকার, শূন্য বুকেতে বাজে শুধু হাতা, হারিয়ে গেল আজ সব অধিকার। একই খেলা বিধাতা তোমার, যে ছিল আপন সে কেন জানি না, কি করে হয়ে যায় কি করে হয়ে যায় পেহ প্রীতি ভালোবাসা রক্তের বন্ধন, সব মিছে শেখালো জীবন, ভাবিনি তো তবু মেনে নিতে হবে, সংসারে কেউ নয় আপ
সুখের আশায় মনে দুঃখ আপা, জীবন আমায় দিল সেই উপহার। সুখের আশায় মনে দুঃখ আপা, জীবন আমায় দিল সেই উপহার। একই খেলা বিধাতা তোমার, যে ছিল আপন সে কেন জানি না।